নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আমরা নার্সারিতে চলে এসেছি, নার্সারি বলতে ওনার বাড়িতেই নার্সারিটা রয়েছে, তাই আমরা নার্সারিতে চলে এসেছি। এই যে তাদের বাড়িতে ঢুকছি, এটা অনেক বড় নার্সারি। সেইদিন অনেকগুলো গাছ নিয়ে গেছিলাম, আবার এসেছি গাছ আনতে। এখনো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে আছে। এটা হাত দেবো না, এদিকে পালিয়েছে। বাঁচো না, বাঁচো বাঁচো, পাতা দেখে একরকমের পাতা লিবো না। আমি কি বলি, পাতা কি লিচে না? কত রকমের পাতা আছে দেখো, তুমি খুব লক্ষ্য করো, বুঝতে পারবে। আমি এই পাতাটা কি কালার হবে গো, ওকে বলা যাবে। এই যে এই কালারের যদি চন্দ্রমল্লিকা এসে আমার লিয়া যাবে, এটা ফুল ফুটলে তোমাকে দেবো। আচ্ছা ঠিক আছে, দেবো, বুঝতে পারছো। ওই কালারটা ভালো লাগে না, কত সুন্দর লাগে বাবা। আমার গত বছর ফাইল হয়ে আইছে নি তো দরকার। টেস্ট নিবি আগে বলো বলো। হ্যাঁ, বক ফুলের গাছ লিবো রে বাবা। দেখছো কি সুন্দর পাপড়ি, এটা হচ্ছে কাঁটা মুকুট গাছ। যে সারটা দেওয়া হয়েছে খেয়ে নিলে তারপর লাগাবো। জামরুল, আম, পেয়ারা, ডালিয়া, এইগুলো তো কাঁটা মুকুট গাছ। হ্যাঁ প্রচুর হয়, অল টাইম ফুটবে, খুব সুন্দর লাগে কাঁটা মুকুটের গাছগুলো। কাঁটি হবে নি না? তবে মাটি হয়নি এগুলো, তবে বাজারগুলো তো দেখছো কি বড় জঙ্গল গাছ। ওই তো অ্যাডেনিয়াম, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাডেনিয়াম, এটা ডবল অ্যাডেনিয়াম না, এটা সিঙ্গেল ফুল ফুটবে। এইটা এটা সিঙ্গেল ফুল ফুটবে, ডবল ফুল নয় তো। চোখ টোক কাঁটা মুকুট, অনেক রকমের কাঁটা মুকুটের জাত আছে, কাঁটা মুকুটের গাছগুলো কি দাম আছে দাদা? এটা এটা কি গাছ গো? এটা এই যে এটা যেটা আমি হাত দিয়ে রাখছি, কি গাছ? ফিলোসফি। এটা কি ফুল ফোটে না এরকমই থাকে? এই গাছটা হচ্ছে স্থল পদ্ম, পুরো পদ্ম ফুলের মতো ফোটে, অনেক বড় বড় হয়, গাছগুলো অনেক বড় বড় হয়। এখানেও কয়েকটা ফুল ফুটে রয়েছে, এটাও হচ্ছে স্থল পদ্ম, এর কালারটা হচ্ছে হালকা গোলাপের মধ্যে রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো।
এখানে রয়েছে অনেক সুপুরি, আর আমাদের সব গাছ নিয়ে নেওয়া হয়েছে। ফুল গাছ, নারকেল গাছ, পাতাবাহার গাছ, এইসব গাছ নিয়ে সম্মোট আমাদের 3,200 টাকা খরচা হয়েছে টোটো ছাড়া। বিকেলে প্রত্যেকটা গাছ বসিয়ে দেওয়া হচ্ছে, আগে থেকে জল দিয়ে দিয়েই তারপরে গাছগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই প্রত্যেকটা গাছ আমরা লাগিয়ে নেব। অনেক বড় জায়গা ফুলের জন্য রেডি করা হয়েছে আমাদের। নার্সারি থেকে যতগুলো গাছ এনেছিলাম লাগিয়ে দেওয়ার পরে এগুলো আবার বাজার থেকে নিয়ে এসেছিল, এগুলো এর মাঝে মাঝে বসিয়ে দেওয়া হচ্ছে। পুরো 1.5 মাস পরে গাছে ফুল ধরেছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।